बना रहा हूँ साथ में। क्या बैठ करें? प्याज पोता कैसे? प्याज पोता क्या? प्याज पाँच तीस का, तीस का, पाँच तीस का, तीस का, उन्नत तीस का। रोंग सा दे एक तो डरा, हाँ? उड़ा डरा। जब आई तीस का तीस दे अब बस्ता तो सही। दे दे। रोंग सा रोंग सा। रोंग बीस का जो। हम्म? रोंग दो। छोटू क्या लगता? क्या लीजो? हाँ। पहले नब्बे। आलू आलू। आलू रोंग सा तीस। आलू रोंग सा तीस। क्या이 광고 모르는데 이 고빈하네 사비세가나 하래 안 커버리나잖아 사이케가나 하래 그리스가 딱 팔리 아까 사비세나 하래 몰라 티나이 그리스가 팔까이 너나 에몬 팬 로미리 오나 오 트루사 이거 이거 빈한 하라 사비세가나 하자 이거 오 거니 그 상수나 진짜 하라 그리스가 팔리 그리스가 팔리 올라 따 티베디 이거 빈한 하라 올라다 তোমরা কোনো কেউ তিরিশ টাকা আলু বেচবে না সার্ভিস এগুলো আমি নেই তিরিশ টাকার তিরিশ হাজার টাকা ফাইন হবে সার্ভিস চিনা ভাই আমি পঁচিশ টাকা বেচ পাচ্ছি আমি আমাকে বিনা সার্ভিস দেয় মানাও আমি পঁচিশ টাকা বেচছি আলু সার্ভিস এনে আমার আমি পঁচিশ টাকা জিঙ্গে দাও তো তুমি তারা পঁচিশ টাকা বেচে তাহলে কি বেচো আমি কালকে যেটা আনছিলাম এটা আমি বেচ চালাইছি শুনো এখন বাজার কমিটি আছে তার কিছু কোন কমিটি বলেছে বলে সার্ভিস টাকা কেজি পঁচিশ টাকা আলু আগে বিশ টাকা কেছি বা তাও পঁচিশ টাকা মারগো দামখিনি আমার আমি পাইজালি এটা বৈন্য পাইমন চুং বসে আছে চাও বাসাকে একশো টাকা কেছি মশক ফালো বাসাকে দাম খেলাই তেও পাঁচ পঞ্চাশ টাকা চাই সত্তর টাকা হেনা আদের বন্ধ আছে আলু কেজি বেশি তোমার তাবো আলু কেজি বেশি ভাল ও চাকা মাকা থাকিব আলু বাসা দশ টাকা কেজি বাসা বা কাহাম বিশ টাকা ভাল আসর ভাল তা পাইছে ওটা তাবো বছর ভালোই তোমার কেজি আলু তাও পঁচিশ টাকা র বাসা বাসা সঙ্গে নাখায় তিরিশ টাকা কেজি রক খাও পিয়াজ মানে বছর ভাল পাম পিয়াজ আগে ভাল বাড়ি কথা নাই সাতটাও হুকাই আং কেজি তিরিশ টাকা খাইতে লাগবো তাবো সে ভাল তাবো খাই এ ক সত্তর টাকার হুকাও হুকাই কেজি চল্লিশ কেজি রসুন মরে টমেটো দশ টাকা কেজি বন্ধর আগে তো কিছু খারাপ হয়েছিল বন্ধন তো একটু বাজার দাম হয়েছে কারণ লোক তো দোকানদার তো কম তার ফলে আর জিনিস যে সবসময় যে রেটে বেশি সেই রেটেই বেশি হয়েছে বিশ টাকা অনেকে তো মানে খাওয়ার লাগে আর কেউ একশো দুইশো করে নিয়ে এখন চলতেছে আর কি সবার তো দেওয়ান গেছে না
আজকে কত তো কয়টা মোটকা বিক্রি হচ্ছে না তোমার মোটকা তো আজকে একটা আনছিলাম 40 কেজির মতো মাল আর এখনে সকাল থেকে এখনে কয়টা কয়টার মধ্যে আপনি মোটকা খাইলে গেছে কেন শেষ ঘন্টা দুই ঘন্টা লাগবে আর কি মানুষ কি ভিড় ছিল আপনার দোকানে একজন একজন করে আয় আর কি দাদার নাম সুব্রত সরকার